অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ আপনাদের শ্রদ্ধা ভাজন প্রধান শিক্ষক মহাশয় স্নেহধন্যা স্নেহধন্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ মঞ্চে বিএড থেকে যে সকল ছাত্রছাত্রীরা এখানে ট্রেনিং নিতে এসেছে আজকে অনুষ্ঠানের সঙ্গে আমার বিদায়ের দিন দিনের যে অনুষ্ঠান সেটা করা হচ্ছে যদিও সেটা 31 আগস্ট তার সঙ্গে আমার পুত্র পুত্রীমা ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা আমি কয়েকদিন আগে একটু বুঝতে পেরেছিলাম যে আমার একটা বিদায় সমাসন হচ্ছে আমি আজকে তো বলেছিলাম হঠাৎ আজকে যে অনুষ্ঠান হবে আমি বুঝতে পেরেছি আজকে হয়তো বুঝতে পারছি বুঝতে পেরেছি যাক ভালো খারাপ জিনিস না আমাকে বিদায় দিতে হবে স্কুলে যে প্রধান শিক্ষক শিক্ষকবৃন্দ শিক্ষিকারা আছেন আমি দীর্ঘকাল ধরে স্কুলে সেবা করেছি আমি 2001-2005 সালে স্কুলটা অনুমোদন পায় সেখান থেকে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসাবে টিআইসি হিসাবে আমি 1-4-2010 তাই পর্যন্ত ছিলাম তারপর আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় মাননীয় মহোদয় কুমার জামা মহাশয় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করলে সেইখান থেকে স্কুল আজও চলছে এবং আজও আছি স্কুলের আমি যতদিন ছিলাম প্রতিটা শিক্ষক শিক্ষাকর্মী এবং হেডমাস্টার প্রধান শিক্ষক মহাশয় আমাকে যথেষ্ট ভালোবেসেছেন শ্রদ্ধাও করেছেন প্রতিটা শিক্ষক শিক্ষিকারা আমাকে ভালোবেসেছেন আমি যতখানি পারি তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছি মনের অজান্তে যদি আমার কোনো কথা কোনো আচরণ যদি তাদের খারাপ লেগে থাকে আজকের এই বেদনাবিদ বিদায় লগ্নে আমি তাদের কাছে নিজ ক্ষমা প্রাপ্তি চেয়ে নিচ্ছি ওনারা যেন আমাকে নিজ গুণা ক্ষমা করে দেন এইটুকু আমি বলছি এবং আগামী দিনে আমি চলে যাচ্ছি যে বিদ্যালয়টা এখানে তৈরি হয়েছে সে বিদ্যালয়ের পঠন পাঠন এবং সার্বিক উন্নতিগুলো আমি কামনা করি প্রধান শিক্ষক মহাশয় তিনি তার বিদ্যালয়ে চলাকালীন যে পারফরমেন্স দেখাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছেন পঠন পাঠনের দিকটা সার্বিক দিকটা আমাদেরকে নিয়ে চলছেন সুসম্পর্ক নিয়ে চলছেন তিনি তার সুন্দর দায়িত্ব পালন করছেন আমার ভালো লেগেছে সব থেকে যে আমি যে যারা এসেছে পরবর্তীকালে এসএসসির মাধ্যমে যারা এসেছে শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক সকলে কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে আমাকে শ্রদ্ধা করেছে ভক্তি করেছে ভালোবেসেছে দাদা দাদা দেখেছে আমিও কোনো সময় ওদের সঙ্গে মেলামেশা করেছি একটু রং তামাশা মজা করেছি খুব ভালো লেগেছে আমাকে কিন্তু করার কিছু নেই জগতের নিয়ম সব ক্ষেত্রে বিদায় নিতে হবে আমার কার্যকাল 31 আগস্ট শেষ এই যে দীর্ঘ অনুমোদন হওয়ার পর থেকে 23 বছর 4 মাস হচ্ছে বোধ হয় যদি এর আগে বলেছে 7 মাস 7 মাস হবে না 23 বছর 4 মাস আমার সময়টা হেডমাস্টার সময়টা যাই হোক এই কালের মধ্যে আমি যতখানি পেরেছি স্কুলের ছেলে মেয়েদের পঠন পাঠন দান করেছি যতখানি আমার সাধ্যমতো আমি লেখাপড়া শিখিয়েছি কেউ যে দুষ্টুমি করে আমি শাসন করেছি বাচ্চাদের তো দুষ্টুমি দুষ্টুমি না ভুল করে শাসন করেছি আমি যা পেরেছি করেছি এবং স্কুলে কাজের সঙ্গে আনুষঙ্গিক যে টুকটাক কাজ করে আমার সাহায্য সহযোগিতা করেছি আমি কিন্তু করার কিছু নেই আজকে সেই বিদায় নিতে হবে এবং আগামীকাল যে রাখি বন্ধন উৎসব আছে
আমি 31 অগাস্ট আমার বিদায়ের দিন আজকের সেই বিদায় লগ্নে আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আমার স্নেহধন্য স্নেহধন্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমার শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক মহাশয় এবং আমার পুত্র পুত্রী সমাজ আমার কন্যা সন্তান সমাজ সকল ছাত্র ছাত্রীবৃন্দকে আমি আমার স্নেহ ভরা ভালোবাসা জানাচ্ছি শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক মহাশয় সকলকে আমি শ্রদ্ধা স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার সামান্য বক্তব্যখানি শেষ করলাম।